আজ আমরা শিখবো কন্ডিশনাল। কন্ডিশনাল একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শিখবো কিভাবে কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশ থাকলে দ্বিতীয় অংশ যোগ করতে হয় এবং দ্বিতীয় অংশ থাকলে প্রথম অংশ যোগ করতে হয়। ওকে ভিউয়ার্স, সাথে থাকো আর খুব সহজে শিখে নাও কন্ডিশনাল। খুব সহজে ইংলিশ শিখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলের আপডেট ভিডিও পেতে পাশে আসা বেল আইকন প্রেস করো। আমরা আজ শিখবো কিভাবে কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে হয়। তো কন্ডিশনাল সেন্টেন্স কি সেটা সম্পর্কে একটু বলে নেই। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্ত সাপেক্ষে বাক্য, অর্থাৎ একটা কমপ্লেক্স সেন্টেন্সের দুটো অংশ থাকবে, একটা অংশ ইফ যুক্ত আর অপরটি ইফ ছাড়া। তো ইফ যুক্ত সেন্টেন্স কোন টেন্স হলে বাকি অংশটা কোন টেন্স হবে, এটাই হচ্ছে কন্ডিশনাল। আর এই নিয়মগুলোকে টোটাল তিন ভাগে ভাগ করেছে, আর এই তিন ভাগকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এই তিনটা কন্ডিশনালের মাধ্যমে কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করা যায়। এখানে প্রথমে আমরা শিখব ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের গঠনটা কেমন? এখানে একটা গঠন আছে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভিহন প্লাস অবজেক্ট একটা অংশ, অপর অংশে আছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে অথবা ভিহন অথবা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ইফ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অপর অংশের সেন্টেন্সটা হবে ফিউচার ইনডিফিনিট। এক্সাম্পল দেওয়া যাক, এখানে আছে ইফ ইউ কাম, যদি তুমি আসো আই শ্যাল গো, আমি যাব। মানে ইফ যুক্ত সেন্টেন্সটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, ইফ ইউ কাম এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই শ্যাল গো আমি যাব এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ইফ ইউ কাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট, শর্ত অনুযায়ী পড়াটা হওয়ার কথা ছিল ফিউচার ইনডিফিনিট, তো আই শ্যাল গো একটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা আমাদের ফার্স্ট কন্ডিশনের নিয়ম অনুযায়ী হয়েছে। সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, অপর অংশে হবে সাবজেক্ট প্লাস উড অথবা মাইট প্লাস ভিহন প্লাস অবজেক্ট। অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অপর অংশের সেন্টেন্সটি হবে সাবজেক্ট প্লাস উড অথবা মাইট প্লাস ভিহন অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল দেওয়া যাক, ইফ ইউ ইনভাইটেড মি আই উড গো, ইফ ইউ ইনভাইটেড মি এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তো অপর অংশ আমাদের হওয়ার কথা সাবজেক্ট প্লাস উড প্লাস ভিহন, দেখি হয়েছে কিনা। ইফ ইউ ইনভাইটেড মি আই সাবজেক্ট প্লাস উড প্লাস ভিহন অর্থাৎ গো, অর্থাৎ ইফ ইউ ইনভাইটেড মি আই উড গো, এটা আমাদের দ্বিতীয় শর্ত অনুযায়ী সেন্টেন্স গঠন হয়েছে। আর একটা এক্সাম্পল আছে, ইফ ইউ র্যান ফাস্ট, যদি তুমি দ্রুত দৌড়াতে ইউ মাইট উইন দ্য গেম, অর্থাৎ যদি সম্ভাবনা বোঝায় সেক্ষেত্রে আমরা অপর অংশে মাইট ব্যবহার করব। ইফ ইউ র্যান ফাস্ট এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অপর অংশে ইউ মাইট উইন দ্য গেম তুমি খেলায় জিততে, তার মানে পরের অংশটা হচ্ছে আমাদের দ্বিতীয় কন্ডিশনালের দ্বিতীয় অংশ, অর্থাৎ প্রথমটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা হবে সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভিহন প্লাস অবজেক্ট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বিতীয় কন্ডিশনালের যে সূত্রটা আমাদের, সেই সূত্রটা এখানে সুন্দরভাবে প্রয়োগ হয়েছে, তার মানে এটা একটা সেকেন্ড কন্ডিশনাল। স্ট্রাকচার অফ থার্ড কন্ডিশনাল, এখানে প্রথম অংশে আছে ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, এবং দ্বিতীয় অংশে আছে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। তার মানে ইফ যুক্ত অংশটি যদি পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে অপর অংশের গঠন হবে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল আছে, দেখা যাক, ইফ ইউ হ্যাড হেল্পড মি, এখানে একটা পাস্ট পারফেক্ট টেন্স আছে ইফ যুক্ত সেন্টেন্সটা, তাহলে আমাদের অপর সেন্টেন্সের যে অংশটা হবে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি, আমরা সূত্র অনুযায়ী পেয়েছি। তো আমরা দেখি সাবজেক্ট আই প্লাস উড প্লাস হ্যাভ বসেছে প্লাস ভি থ্রি হেল্পড বসেছে প্লাস অবজেক্ট ইউ বসেছে। ফ্রেন্ডস, অনেক সময় হয় আমাদের দ্বিতীয় অংশ দেয়া থাকে, সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় অংশের গঠন দেখে বুঝতে হবে প্রথমটা ইফ যুক্ত সেন্টেন্সটা কোন নিয়ম হয়েছে। আমরা যদি ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের যে অংশই দিক, প্রথম অংশ দিক অর্থাৎ ইফ যুক্ত অংশ দিক বা পরের অংশ দিক, আমরা সেটা ধরতে পারবো সেটা কোন কন্ডিশনালে পড়েছে, এবং সে অনুযায়ী আমরা তার অপর অংশ দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবো। তো কন্ডিশনালের আলোচনা আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।
ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক কমেন্টস করো এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারো।